সাবস্ক্রাইব করুন টেক সাপোর্ট প্রো ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সবার আগে লেটেস্ট টেকনোলজি ভিডিও দেখার জন্য। আচ্ছা, আমরা কিন্তু এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। আজকে ভিডিওর বিষয়টা কিন্তু ফেসবুক পেজ আপনি কীভাবে কাস্টমাইজ করতে পারেন সেই নিয়ে আজকে ভিডিও টিউটোরিয়াল, এবং আজকে ভিডিও আমি সেটা নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজটা কাস্টমাইজ করতে পারেন এবং ফেসবুক পেজটা সুন্দর করতে পারেন। যদিও আমি এর আগের একটা টিউটোরিয়াল করে ফেলেছি এবং দুর্ভাগ্যবশত সেই টিউটোরিয়ালটা ফেসবুক পেজ কাস্টমাইজ নিয়ে ছিল, কিন্তু ওই ভিডিওটা আমি ভুল করে ডিলিট করে ফেলেছি ভিডিওটা পাবলিশ করার আগে। আমি আবারও বলছি, আমি কিন্তু একটা ভিডিও অলরেডি করে ফেলেছিলাম, এই ভিডিওটায় যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা কিন্তু আমি ভুলক্রমে ডিলিট করে ফেলেছিলাম, এবং তার ফলে কিন্তু আবার এই ভিডিওটা রিপিট করতে হচ্ছে এবং আমার একটু কষ্ট হচ্ছে, এই আর কি, আর কিছু নয়। যাই হোক, আমি ভিডিওটা কিন্তু এবার শুরু করব। তো প্রথমত আপনাদের কিন্তু থাম্বনেইলে দেখেছেন যে কিভাবে আপনি ফেসবুক পেজটা কাস্টমাইজ করতে পারেন, দ্যাট মিন্স ফেসবুক পেজটা কিভাবে আপনি সুন্দর করতে পারেন সেই নিয়ে কিন্তু আজকে ভিডিও বিস্তারিত আলোচনা করব, এবং সেই নিয়েই কিন্তু আজকে ভিডিও বিস্তারিত কথা বলবো। তো এর আগের আমি টিউটোরিয়ালে আমি কথা বলেছিলাম বেশ কিছু গাইডলাইন নিয়ে, ঠিক আছে, ফেসবুকের গাইডলাইন নিয়ে, যে কিভাবে আপনি মনিটেশন পেতে পারেন ফেসবুক পেজে এবং কিভাবে আপনি মনিটেশন পাবেন না এই বিষয়ের মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে আপনি যদি ফেসবুক পেজটা সুন্দর করে গুছিয়ে না সাজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক পেজে মনিটেশন কখনোই পাবেন না। ঠিক সেই কারণে কিন্তু আমার এই টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব ফেসবুক পেজ কাস্টমাইজ সম্পর্কে, ঠিক আছে, আপনি কিভাবে একটা ফেসবুক পেজ কাস্টমাইজ করতে পারেন, দ্যাট মিন্স আপনি কিভাবে আপনার পেজটা সুন্দর করতে পারেন সেই নিয়েই কিন্তু কথা বলব বিস্তারিত। তো প্রথমত কিন্তু আপনাদের ফেসবুক পেজটা কাস্টমাইজ করার জন্য আপনাদের ফেসবুক পেজটার মধ্যে লগ ইন হতে হবে। আমি সরাসরি কিন্তু ফেসবুকের মধ্যে লগ ইন হলাম, এটা কিন্তু অলরেডি অলমোস্ট আমার ফেসবুক পেজ না, আমি কিন্তু এবার ফেসবুক পেজের মধ্যে লগ ইন হবো। তো ফেসবুক পেজের মধ্যেও আমি লগ ইন হলাম, ঠিক আছে। আমার যদিও দুইটা পেজ, একটা হচ্ছে টেক সাপোর্ট প্রো এবং দুই নম্বর হচ্ছে দ্য গেমস মার্কেটিং, ঠিক আছে, এই দুটো পেজ, এবং এই দুটো পেজ নিয়ে আমি কাজ করি, ঠিক আছে। তো আজকে আমি একটা পেজ দেখাবো, ঠিক আছে, অলরেডি কিন্তু একটা পেজ আমি ক্রিয়েট করে ফেলেছি, এই যে পেজটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাস্টমাইজ করা আছে, ঠিক আছে। কিন্তু কেন কাস্টমাইজ করা আছে, আমি কিন্তু কাস্টমাইজ আপনাদের সাথে করিনি, ঠিক আছে, আপনাদের সামনে করিনি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ অলরেডি করে আসে, এবং এই পেজটা অলরেডি অলমোস্ট খুব ভালোই দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর দেখাচ্ছে আমরা জানি। এর আগের একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমি ডিলিট করে ফেলেছি, এবং সেই ভিডিওটাই কিন্তু আমি কাস্টমাইজ করেছিলাম ফেসবুক পেজটা, এবং যার ফলে কিন্তু এগুলো সাজিয়ে গুছিয়ে আসে, ঠিক আছে। তো আমি আরেকবার একটু রিপিট করি, বা আরেকবার আমি একটু ধারাবাহিকভাবে আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের ক্ষেত্রে এই কভার ফটো দেখতে পাচ্ছি, আমার যে এই ফটো আছে দেখতে পাচ্ছি, এখানে ডি হেল, ঠিক আছে, এই যে লেখা আছে, এই যে আমার ফটো, আমি একটু ভালো করে বুঝিয়ে বলি, ওকে। তো এই যেটা ফটো আমি লাল কালারে ঘিরে দিয়েছি, ঠিক আছে, এই ফটোটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে, আপনাদের কিন্তু এই ফটোটা বসিয়ে নিতে হবে। আপনাদের এই ফটোটা না, আপনাদের নিজস্ব কোনো ফটো, যে ফটোটা ইউজ করলে আপনাদের ফেসবুক পেজটা কাস্টমাইজ করা যাবে এবং আপনাদের ফেসবুক পেজটা সুন্দর করা যাবে, সেই ধরনের ফেসবুক পেজ আপনি, সেই ধরনের ছবি আপনি এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফেসবুক পেজের আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু, এটাও কিন্তু দিতে হবে, এখানে কিন্তু আমার একটা ছবি বসিয়েছি, এগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম এর আগের টিউটোরিয়ালে, ঠিক আছে, যার ফলে কিন্তু ওই টিউটোরিয়ালটা অটোমেটিকলি ডিলিট করে ফেলেছি, এবং তার ফলে কিন্তু আমার এই ভিডিওটা আবার করতে হচ্ছে, ঠিক আছে, এবং করতে হচ্ছে বলে কিন্তু এইগুলো কিন্তু অটোমেটিকলি কভার করা আছে বা ফেসবুক পেজটা কাস্টমাইজ করা আছে। তো আমি প্রথমত এক্ষেত্রে আপনারা এই ব্যানার ফটোও থাকবে না, ট্যাগ ফটোও থাকবে না, ঠিক আছে, এই আপলোড যে আমাদের যে প্রোফাইল ফটো, ঠিক আছে, সেটাও থাকবে না, এবং আপনাদের যে ব্যানার বা কভার ফটো সেটাও থাকবে না, ঠিক আছে, এবং না থাকার ফলে কিন্তু আপনাদের ঠিক দিয়ে দিতে হবে, এবং কীভাবে দিয়ে দিতে হবে সেটা কিন্তু আপনাদের জানতে হবে, ঠিক আছে, সেটাই কিন্তু আপনাদের জানতে হবে। এই কভার ফটো এবং ব্যানার ফটো, যে দুটো ফটো আছে বা পিকচার ফটো, যে ফটোই বলেন, এই ফটোটা দেওয়ার ফলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কাস্টমাইজ করা যাবে অনেক সুন্দরভাবে। তো প্রথমত আমরা কিন্তু কাস্টমাইজ করার জন্য এই যে ওপরের ফটোটা দেখতে পাচ্ছি, এই ফটোর ওপরে ক্লিক করতে হবে। আপনাদের ক্ষেত্রে এরকম কোনো ফটো থাকবে না আপনাদের পেজের ক্ষেত্রে, ঠিক আছে, আপনারা কিন্তু দিয়ে নিতে হবে, দেওয়ার জন্য কিন্তু এই আপডেট, ঠিক আছে, আপডেট দেওয়ার পরে কিন্তু আপলোড ফটো, ঠিক আছে, আপনারা কিন্তু আপলোড ফটো দিয়ে দেবেন, একটা ফটো আপলোড করবেন অলরেডি। তো আমি কিন্তু একটা ফটো আপলোড করবো, ঠিক আছে,
এই একটা ফটো, এটা কিন্তু আমি আপলোড করব। একই ফটো একইভাবে আমি দেখাচ্ছি যেভাবে এই আগে টিউটোরে দেখেছিলাম। দুর্ভাগ্যবশত ওই টিউটোরিয়ালটা আপনাদের কাছে আমি পৌঁছতে পারিনি, ঠিক আছে? আমি আবারও বলছি, ওটা কিন্তু আপনাদের কাছে পৌঁছতে পারিনি, যার ফলে কিন্তু এই ভিডিওটা আবার করতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ফটোটা অলমোস্ট চলে এসেছে, এবং এই ফটোটা আপনারা জুম আউট করতে পারবেন, জুম, ঠিক আছে, মানে ছোটো বড়ো করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি ছোটো বড়ো করা যাচ্ছে, এই যে লেয়ারটা নিচেই, এটা আপনারা টানা বা কমানো করলে কিন্তু অটোমেটিকলি ছোটো বড়ো হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই যে ফটো, এটা কিন্তু ট্যাগ ফটো, এটা আর একটু ছোটো করলে ভালো হয় আমার মনে হয়, ঠিক আছে? তো আমরা ছোটো ছোটো অলরেডি করে নিলাম, এবং এটা করার পরে কিন্তু অলরেডি এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি। আমরা সবুজ কালারের যে সেভ বাটনটা আছে ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর কিন্তু এখানে একটা লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পরে কিন্তু অলমোস্ট সেটিং হয়ে গেল, অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট এটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে? তো এবারে এখানে কিন্তু একটা লোডিং নিচ্ছে, ওকে, তো হয়ে গেছে আমার যত সম্ভব, তো হয়ে গেছে। এবারে এই কভার ফটো, ঠিক আছে, এই কভার ফটোটাও ক্ষেত্রে একইভাবে চেঞ্জ কভার যেটা আছে আমি এখান থেকে চেঞ্জ করব। আপনাদের ক্ষেত্রে আপলোড কভার, ঠিক আছে, আপলোড কভার মানে কভার ফটো দিতে হবে, আপলোড ফটো আর ভিডিও, ঠিক আছে? ভিডিও মানে আপনি কিন্তু এই ফটোর জায়গায় কিন্তু অলমোস্ট ভিডিও দিতে পারবেন, কিন্তু সেই ভিডিওটা 1-5 সেকেন্ডের মধ্যে হতে হবে, এবং তার বেশি হলে হবে না, অলমোস্ট 1-5 সেকেন্ডের মধ্যে হতে হবে। সেকেন্ড বলেছি আমি, মিনিট বলিনি। আপনারা হয়তো মনে করবেন যে 1-5 মিনিট, এটা কিন্তু নয়, বা আপনারা যদি 1-5 মিনিটের কোনো ভিডিও দেন বা তার বেশি যদি কোনো মিনিটের একটা ভিডিও দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সাপোর্ট করবে না। আপনি কিন্তু 1-5 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু অলরেডি সেই ভিডিওটাই কাস্টমাইজ হবে, ঠিক আছে? তো প্রথমত আমার কোনো আমার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এই যে ভিডিও দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমি একটা ফটো দিয়ে নেবো, অলমোস্ট আমরা একটা ফটো খুঁজে নেই আমাদের গ্যালারির থেকে। তো আপনারা কিন্তু ফটো ওখানে ট্যাগ, যে ট্যাগ ফটো অ্যান্ড পিকচার, ওখানে ক্লিক করলে কিন্তু অলমোস্ট আপনাদের ফাইলের মধ্যে ঢুকে নিয়ে যাবে। তো আমি কিন্তু একটা ফটো ওপেন, ওকে, তো এখানে কিন্তু আপলোডিং হচ্ছে অটোমেটিকলি, এবং এটা লোডিং নেওয়ার পরে কিন্তু আমরা সেভ বাটনে যখনই ক্লিক করব অলমোস্ট এটা কিন্তু সেভ হয়ে যাবে। আমরা কিন্তু এখানে লোডিং হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো একটু লোডিং হবে, তার কারণ হচ্ছে আমাদের এখানে নেটের প্রবলেম অনেক, অলমোস্ট নেট হয়ে গেছে। তো এটা এইভাবে থাকবে, আপনারা কিন্তু একটু ওপরে করে নেবেন, ঠিক আছে? তো এইভাবেই, আচ্ছা, ঠিক আছে, তো এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এবারে কিন্তু সেভ বাটনে ক্লিক করতে হবে, আমরা সরাসরি সেভ বাটনে ক্লিক করলাম, এবং তারপরে কিন্তু লোডিং নেওয়া শুরু করে দিয়েছে। এবং আরও অন্যভাবে কাস্টমাইজ করতে পারেন, আরও সুন্দর করতে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড এ বাটন, এই অ্যাড এ বাটন যেটা আছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, একটু ঘিরে দেই আমি, একটু বুঝিয়ে সুঝিয়ে বলি, এই যে অ্যাড এ বাটন, ঠিক আছে, এই বাটনটার কাজ কী, এই বাটনটার কাজ কী, এটা বলতে গেলে অনেক টিউটোরিয়াল অনেক বড় করতে হবে, এবং এই ভিডিওটা অনেক বড় করতে হবে, বিশেষ করে 1-1.5 ঘন্টা বড় করতে হবে, এবং আমি শর্টকাটে বুঝিয়ে দেই, বুঝিয়ে দেবো, অবশ্যই বুঝিয়ে দিতে হবে। তো আমরা কিন্তু এই অ্যাড এ বাটন, এটাও কিন্তু ফেসবুক পেজ কাস্টমাইজ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? যেমন 1 নম্বর হচ্ছে আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু অ্যাড এ বাটন, ঠিক আছে, একটা বাটনে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা দিচ্ছি না, অলমোস্ট দিচ্ছি না, এগুলো কিন্তু ফেসবুক পেজ কাস্টমাইজ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সুন্দর দেখার ক্ষেত্রে কিন্তু সেরকম আমার মনে হয় না যে ভালো ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে আপনার যে আদার্স ওয়েবসাইট আছে যেগুলো, বা আপনার যে আদার্স ইউটিউব চ্যানেল আছে যেগুলো, সেগুলো কিন্তু আপনারা ইজিলি প্রমোট করতে পারবেন এই অ্যাড এ বাটন, ঠিক আছে, এই অ্যাড এ বাটনের মাধ্যমে। আমি আবারও এই বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি, আপনার ধরুন একটা ইউটিউব চ্যানেল আছে, বা আপনাদের একটা অ্যাপ আছে, বা কোনো একটা ওয়েবসাইট আছে, যে কোনো বিষয়, ঠিক আছে, বা আপনার অন্য অন্য যে কোনো মার্কেটিং আছে, যে মার্কেটিং বলুন, যেমন হচ্ছে ওজো মার্কেটিং, অনেক রকম আছে, ঠিক আছে, রেডিট, এটা সেটা, হাবি যাবি, আপনার যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড এ বাটনের মাধ্যমে কিন্তু অলরেডি প্রমোট করতে পারবেন, ঠিক আছে, এই অ্যাড এ বাটন এখানে ক্লিক করে অলমোস্ট এখানে কিন্তু কন্ট্যাক্ট ইউ, এখানে কিন্তু অলমোস্ট এখানে অনেক রকম অপশান দেখতে পাচ্ছি, এগুলো বোঝাতে গেলে অনেক সময় যাবে, ঠিক আছে? তো অ্যাড এ পেজ বাটন, এখানে কিন্তু পেজ বাটন না এখানে দিতে পারবেন, ঠিক আছে, অলমোস্ট দিতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এবারে কিন্তু আপনারা কাস্টমাইজ করার ক্ষেত্রে এই পাবলিশ টুলস, ঠিক আছে, পাবলিশিং টুলস এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর কিন্তু পেজটা একটু লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আমরা কাজটা শুরু করতে পারবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটর স্টুডিও, আমরা কিন্তু
ইউটিউবের মধ্যে কিন্তু ফেসবুকেও ক্রিয়েটর স্টুডিও পাওয়া যায়। আমরা এই ক্রিয়েটর স্টুডিওতে যখনই ক্লিক করব অটোমেটিকলি কিন্তু আমাদের একটা ক্রিয়েটর স্টুডিও যে আমাদের ভার্সনটা আছে সেটার মধ্যে আমরা ঢুকে যেতে পারবো এবং সেখানে ঢুকে গিয়ে কাজটা করতে পারবো। অলমোস্ট আমরা কাজটা করতে পারবো, কোনো রকম প্রবলেম হবে না। আমরা কিন্তু এগুলোর সাথে এর আগের একটা ভিডিওয় আমরা পরিচয় হয়েছি এবং আমি আশা করি যে এখন আমি পরিচয় করব না, ঠিক আছে? তার কারণ হচ্ছে অলমোস্ট একটা ভিডিও করে ফেলেছি এবং সেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে পৌঁছতে পারিনি, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি ডিলেট করে ফেলেছি, আমি আবারও বলছি ডিলেট করে ফেলেছি। তো প্রথমত আমরা কিন্তু এই ফটোগুলো আপলোড করেছি, ছবিগুলো আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, ঠিক আছে? এটাই কিন্তু সবথেকে মেন ব্যাপার। আপনাদের যখন 30,000 ফলোয়ার বা আদার্স যেসব মানে ফেসবুকের যেসব রুলসগুলো আছে সেগুলো যখন পূরণ হয়ে যাবে, যেমন ইউটিউবের ক্ষেত্রে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইব, দ্যাট মিনস 1,000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং আপনার কিন্তু ফেসবুকের ক্ষেত্রে একদম আলাদা 30,000 ফলোয়ার এবং আপনার সম্ভবত 30,000 ফলোয়ার তো অবশ্যই, আর কত মিনিট ওয়াচ টাইম লাগবে এবং তার ফলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে, ফেসবুকে, এবং তার ফলে কিন্তু আর্ন করতে পারবেন। তো আমি কিন্তু মূল বিষয়টা দেখিয়েছি, ঠিক আছে, মূল বিষয়গুলো দেখিয়েছি যে কীভাবে আপনি ফেসবুক পেজটা কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? তো আশা করি এই এই যে কাস্টমাইজ আমরা দেখাচ্ছি এবারে আমার মনে হয় যে সুন্দর দেখাচ্ছে আমার পেজটা, ঠিক আছে? তো এবারে কিন্তু মূল পেজটা সুন্দর দেখাচ্ছে। আমরা কিন্তু এগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে আমরা কিন্তু অতি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবো। আমরা যদি কভার ফটো এটা সেটা না দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের মনিটাইজেশন পেতে লেট হবে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক একটা বিষয়, ঠিক আছে? আর আমরা যদি এগুলো সাজিয়ে গুছিয়ে না রাখি সেক্ষেত্রে কিন্তু এখানে ভিজিটার আসবে না, ঠিক আছে? আমাদের ফলোয়াররা আসবে না এখানে, আমাদের যে ফলো করবে, আমাদের যে যারা সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব বলুন আর ফলো বলুন, ঠিক আছে, আমার ভুল হয়ে যাচ্ছে। তো এরা যখন ফেসবুক পেজের মধ্যে আসবে তারা কিন্তু আপনার ফেসবুক পেজটা দেখে তারপরই আসবে। আপনার ফেসবুক পেজটা যদি কাস্টমাইজ না করা থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই হুরুস করতে আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসবে না এবং আপনার ভিডিওগুলো দেখবেন না। অবশ্যই আপনার কিন্তু ফেসবুক পেজটা কাস্টমাইজ করা দরকার। এখানে কিন্তু আপলোড ফটো, যেমন ব্যানার ফটো, পিকচার ফটো, এগুলো দেওয়া যেরকম প্রয়োজন আপনার ভিডিওর ক্ষেত্রে, দ্যাট মিনস আপনি যে ভিডিওটা ছাড়বেন, ঠিক আছে, আপনার পেজের মধ্যে, এবং সেই ভিডিওর কিন্তু থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? এ নিয়ে আশা করি অন্য একটা ভিডিওয় কথা বলবো এবং সেই ভিডিওয় আমি ডিটেলসলি আলোচনা করব যে কীভাবে আপনি টাইটেল বসাতে পারেন, কীভাবে আপনি থাম্বনেল বসাতে পারেন, কীভাবে আপনি ডেসক্রিপশন বসাতে পারেন, কীভাবে আপনি ট্যাগ বসাতে পারেন, ঠিক আছে? তো আজকের বিষয়বস্তু আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আজকে ভিডিও আমি দেখিয়েছি যে কীভাবে আপনি ফেসবুক পেজটা কাস্টমাইজ করতে পারেন খুব সুন্দরভাবে। এবং আমরা জানি যে এখানে আমাদের সম্ভবত এ দিতে হয়, লিঙ্ক দিতে হয়, অনেক রকম ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, সেগুলো আমরা একের পর এক দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো দেওয়ার জন্য অনেক মানে কষ্টকর, ঠিক আছে? আমরা একটু গ্রুপ, কমিউনিটি, অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট যে অপশানটা আছে এই অ্যাবাউটের এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, একটু জালে, ওকে, পেজ আইডি এগুলো এটা দেওয়া যাবে না। তো আমি এখানে একটু ধাপসা করে দিয়েছেন, তার কারণ হচ্ছে আইডি চেয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু এখানে এডিট, ঠিক আছে, এখানে নেম, দ্য গেমস মার্কেটিং ক্যাটাগরি, স্পোর্টস, ঠিক আছে, এডিট, এগুলো কিন্তু এডিট করবেন, করতে পারবেন। আমরা যেটা যেমন ফেসবুকের ক্ষেত্রে, এই সরি ফেসবুক বলছি, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আমরা দেখি, ঠিক আছে, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমরা এই লিঙ্ক দিয়েছি, অনেক রকম লিঙ্ক দিয়েছি। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল, এটা কিন্তু লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্ক, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক, এখন ফেসবুক লিঙ্ক, আচ্ছা টুইটার, এই টুইটার দিয়েছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখন পিন্টারেস্ট, এগুলো কিন্তু আমার দোবা আছে। এটা কোথায়? এটা কিন্তু আমার ইউটিউবের মধ্যে, ঠিক আছে? এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডেসক্রিপশান বক্সও দিয়েছি, এইগুলো ডেসক্রিপশান বক্স, এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে। এবং একইভাবে কিন্তু আপনার ফেসবুকেও দিতে হবে, এগুলো খুব সুন্দরভাবে দিতে হবে, এগুলো আপনারা দিয়ে নেবেন, কী লিখবেন আপনাদের ব্যাপার, সেটা আপনারা কী লিখতে পারেন সেটা আমি কিন্তু যেটা লিখেছি এখানে দেখতে পাচ্ছি, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু আমি লিখেছি, আই আপলোড হেয়ার টেকনোলজি ভিডিও। আপনি এখানে মানে আমি বলতে চেয়েছি যে আমি কিন্তু আপলোড করি টেকনোলজি ভিডিও কিন্তু আপলোড করি। এবং আমরা এটা এখানে এটাও লিখেছি যে ইউ ক্যান গেট দ্য অল টেকনোলজি ভিডিও অন দিস চ্যানেল, ঠিক আছে, আপনি আমার চ্যানেল থেকে অনেক টেকনোলজি ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি আমার চ্যানেল থেকে কিন্তু টেকনোলজি ভিডিও পাবেন, এছাড়া কোনো ভিডিও পাবেন না, এটাই কিন্তু বলেছি।
অল অফ দ্য ভিডিও ইয়ার বেঙ্গলি, ঠিক আছে? আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলি, আমি কিন্তু ইংলিশ এবং কোনো হিন্দিতে কথা বলি না, ঠিক আছে? এইভাবে আপনাদের লিখতে হবে, ঠিক আছে? এখানে যেরকম আমরা লিখেছি, ঠিক আছে, আমরা দেখেছি, যেমন লিখেছি এখানে দেখতে পাচ্ছি, সরি, আচ্ছা, আমরা কিন্তু এখানে লিখেছি যেরকম ইউ অল টাইম ফলো মাই চ্যানেল, আচ্ছা এখানে বলেছি মানে আপনি আমার চ্যানেলটা সবসময় ফলো করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে? টেক সাপোর্ট প্রো দেখেছি, আই পোস্ট নিউ ভিডিও ডেলি, আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি নতুন নতুন, মাই কন্টেন্ট লিঙ্ক হ্যাজ ভ্যালো, আচ্ছা আমার কন্ট্যাক্ট লিঙ্ক কিন্তু নিচেই আসে, ঠিক আছে? এই ইমেল আসে, এটা কিন্তু আমার কন্ট্যাক্ট লিঙ্ক, এবং তাছাড়া আমার যে লিঙ্কগুলো আসে আমি যেসব অ্যাবাউটে যেসব ওয়েবসাইটের লিঙ্কগুলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু আমার কন্ট্যাক্ট লিঙ্ক, ঠিক আছে? এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, এবং ইফ ইউ আর সাপোর্ট মি উইল ডু এ লট ফর ইউ, ঠিক আছে, থ্রু দিস চ্যানেল। আপনি এখানে আমি বলতে চাইছি যে এইভাবে আপনারা লিখে দেবেন, ঠিক আছে? আপনারা যদি দোয়া করেন সেক্ষেত্রে আমার চ্যানেল কিন্তু অনেক বড় একটা পোস্ট যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমি লিখেছি এগুলো, ঠিক আছে? তা আপনারা কিন্তু এগুলো লিখে নেবেন, অলরেডি লিখে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা ইউটিউবে দেখালাম কীভাবে লিখেছি, এভাবে কিন্তু আপনারা ফেসবুকের ক্ষেত্রে একইভাবে লিখে নেবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, কোনো কথা শুনবো না, অবশ্যই লাইক করতে হবে, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।